আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজকে আমি আপনাদের সাথে ভীষণ হেলদি একটি মিনি ফ্রুটস জেলি কেকের রেসিপি শেয়ার করব বানাতে খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজাদার এছাড়াও বাচ্চারা দেখা যায় অনেক সময় ফ্রুটস খেতে চায় না আর তখন যদি এইভাবে তাদেরকে একটা ইয়ামি ফ্রুটস কেক বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব মজা করে খাবে এছাড়াও ইফতারের টেবিলে আমরা কিন্তু বিভিন্ন রকম ফ্রুটস খেয়ে থাকি আর সেই ফ্রুটস দিয়ে যদি এরকম একটা মজাদার কেক তৈরি করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফ্রুটস জেলি কেক তৈরি করার জন্য আমি এখানে আমার পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়েছি তবে ভিডিও ক্লিপ অ্যাড না হওয়ায় আপনাদেরকে দেখাতে পারছি না তো সবগুলো ফ্রুটস আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন তো দেখুন আমি এখানে কিছু কালো আঙ্গুর ছোট ছোট করে কেটে নিয়েছি আঙ্গুরে যদি কোনো বিচি থাকে তাহলে সেটা অবশ্যই ফেলে দিতে হবে তারপর নিয়ে নিয়েছি একটি কমলা আর কমলার খোসা ছাড়িয়ে তার আশেপাশের আশগুলো কিন্তু আমি পরিষ্কার করে এইভাবে ছোট ছোট টুকরো করেও কেটে নিচ্ছি তবে খেয়াল রাখবেন কমলার ভিতরে যেন কোনো পিচি না থাকে আর যদি থাকে তাহলে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে তারপর আমি দুটি মাঝারি সাইজের কলা নিয়েছি এবার কলাগুলোকে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি এরপর একটা বড় সাইজের আপেলও নিয়েছি তবে আপনারা এখানে যে কোনো সাইজের একটা বা দুইটা আপেল ইউজ করতে পারেন এবং আপেলটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরো করেও কেটে নিয়েছি তারপর কেকটাকে আকর্ষণীয় করার জন্য আমি এখানে কিছু চেরি ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখুন সবগুলো ফ্রুটস খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে এইবার একটি প্যানে আমি তিন কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়েও দিতে পারেন এখন আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো ভালোভাবে মিশিয়ে গেলে এ পর্যায়ে আমি চোলাটাকে অন করে প্রায় দুই মিনিটের মতো জাল করে নিব আর দুই মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমাদের ক্যাকের জেলিটা তৈরি হয়ে যাবে তো জেলেটা তৈরি হয়ে যাওয়ার পর এবার চুলাটা আমি অফ করে দিলাম তারপর যে বাটিতে কেকটা জমাবো তাতে কিছু ফ্রুটস এভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি এরপর যে জেলেটা আমরা তৈরি করে রেখেছি তা গরম থাকা অবস্থায় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবার কিছুটা ঠান্ডা হয়ে এলে এই পচেয়ে আরও কিছু ফ্রুটস আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলো ডেকোরেশন করে নিতে পারেন তারপর গরম থাকা অবস্থায় আবারও জেলিটা উপর থেকে কিছুটা ঢেলে দিচ্ছি অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই দেব ঠিক এইভাবে আমি সব কয়টি কেক আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি প্রায় ঘণ্টা কানেকের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এবার ফ্রিজ থেকে বের করার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকগুলো জমে গিয়েছে এবার একটা নাইফের সাহায্যে আমি কেকটাকে আনমোল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়েছে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে ভেতরটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই অনেক ইয়ামি হয়েছে একদমই হেলদি আর ভীষণ মজাদার ফ্রুট জেলি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ